ঈদ উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামদানি পল্লীর কারিগর ও ব্যবসায়ীদের ব্যস্ত সময় কাটছে। মিহি জমিনে সূক্ষ্ম নকশার কারুকাজে তৈরি ঐতিহ্যবাহী জামদানি শাড়ির চাহিদা ব্যাপক। ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা রং বেরঙের নজরকাড়া ডিজাইনের শাড়ি দোকানে তুলছেন। জামদানি শাড়ি কিনতে দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতারা ভিড় করছেন। এক একটি জামদানি শাড়ি 2000 টাকা থেকে শুরু করে প্রায় 2 লাখ টাকায় বিক্রি হচ্ছে। কটন ও রেশমি সুতা দিয়ে পুরোপুরি হাতে তৈরি হওয়ায় জামদানি শাড়ির দাম তুলনামূলক বেশি। জামদানি শাড়ির বিভিন্ন নাম হলো ময়ূর প্যাঁচ পাড়, বাঘনলি, কলমিলতা, চন্দ্রপাড়, ঝুমকাণ্ড, তেরছা, জলপাড়, পান্না হাজার, করলা, দুবলাজাল, সাবুরগা, বলিহার, শাপলা ফুল, আঙ্গুরলতা ইত্যাদি। জামদানি পল্লীতে 407টি প্লটের প্রতিটিতে কমপক্ষে 4টি করে তাঁত রয়েছে। বর্তমানে জামদানি পল্লীতে জামদানি শাড়ির পাশাপাশি সালোয়ার কামিজ ও পাঞ্জাবি তৈরিতে প্রায় 3200 থেকে 3500 তাঁতি কাজ করছেন। 10,000 টাকা দামের একটি শাড়ি তৈরির জন্য 2জন কারিগর কাজ করলে মজুরি হিসেবে 9,000 টাকা পান। এদিকে এবারের ঈদে 35 থেকে 40 কোটি টাকার শাড়ি বেচা কেনা হবে বলে আশা ব্যবসায়ীদের। তবে এখন পর্যন্ত আশানুরূপ বিক্রি হয়নি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।